সকাল থেকে একটানা পণ্য ওঠানো হচ্ছে একের পর এক ট্রাকে। টিসিবির ন্যায্য মূল্যে ট্রাক সেল কর্মসূচির এমন 100 ট্রাকে রোজ পণ্য বিক্রি হয় রাজধানীর বিভিন্ন জায়গায়। কখন আসবে ট্রাক, সেজন্য সকাল থেকে অপেক্ষায় থাকেন সাধারণ মানুষ, বাজারে গেলে যাদের সামর্থ্যে কুলোয় না। ট্রাক সেল সকাল 11টার মধ্যে শুরু করার কথা বলা হলেও পলাশী বাজারের সামনে ট্রাকটি আসে বেলা 3টায়। মাল যদি আসে মানে তারা কার্টনে ভরে অনেক টাইমে চলে যায়, আইসে নাইন ধরে দাঁড়ায় থাকে সেই সকাল থেকে। এটা আসলে আমি কিভাবে বুঝতে পারি না যে আমরা যে কিভাবে দাঁড়ায় থাকলে আমরা কিভাবে পাবো। আমরা সিরিয়াল মতন থাকি ঠিক তাদের মন মতন তারা মাল দেবে না। মানে অনেক দোকানদারের জন্য বানায় মাল, অনেক দোকানদার একবার লই মানুষ লই মানুষ সিরিয়ালে কাটা করায় তো দোকানদার, কিন্তু নিরীহ মানুষ যারা খাড়াইছে তারা পায় না। ঢাকার অন্য প্রান্ত ইসিবি চত্বরে ট্রাকের সামনে দেখা যায় শত শত মানুষের ভিড়, হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। ওই যে 2-3 ঘন্টা সিরিয়াল ধরে খাড়া যাই আঙ্গ কোনো ইয়া না, যে লাভ খালি একটাই হচ্ছে তেল রাই তেল 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 এই লাভ, আর কোনো কিছু লাভ নাই গা। আমরা এখানে কম পাই যে আমরা কষ্ট করে লাইনে দাঁড়াইছি, এই যে লাইনে যে সিরিয়াল তারপরে তো পাওয়া তো কেউই পায় না, যে সামনে কয়েকজন বা পিছনে পায় না। এই ছবিটি চট্টগ্রামের জামাল খান এলাকার, যেখানে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়েছেন কয়েকজন নারী। ন্যায্য মূল্যের পণ্যের ট্রাকগুলোর সামনে মানুষের এত ভিড়ের কারণ একটাই, বাজারে পণ্যের দাম বেশি, বিশেষ করে তেলের দাম হঠাৎ অনেক বাড়ার কারণে ভিড়ও বেড়েছে। এ বিষয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি বলেন, বাজারের সাথে মিল রেখে মানুষের আয় বাড়ানো না গেলে অস্থিরতা কমবে না। আমার যদি আয় 10 টাকা বাড়ে আর পণ্যমূল্য যদি 5 টাকা বাড়ে তাহলে কিন্তু আমার অবস্থা ভালো হবে, এটাই ধরে নেওয়া যেতে পারে। তাই সাধারণ মানুষের আয় রোজগারের কর্মসংস্থানের যাতে ব্যবস্থা হয় সরকারকে সেদিকে নজর দিতে হবে। ট্রাক সেলে ভোক্তাদের চাহিদা অনুযায়ী বাড়ানো হয়েছে এবারের বরাদ্দ। প্রতিদিন 600 লিটার তেল বিক্রি করা হচ্ছে প্রতিটি ট্রাকে, একটি প্যাকেজের মূল্য ধরা হয়েছে 560 টাকা। আজকে আমি প্রতিটি ট্রাকে 600 লিটার তেল, 500 কেজি চিনি, 400 কেজি ডাল এবং 400 কেজি করে পেঁয়াজ দিয়েছি। যেমন শনিবার থেকে আবার পেঁয়াজের পরিমাণ আরও 100 কেজি করে বেড়ে যাবে। এভাবে প্রতিদিন 1800 থেকে 2000 কেজি করে পণ্য আমাদের এভারেজে দেওয়া হচ্ছে। প্রতিদিন 450 ট্রাকে সারা দেশে বিক্রি হচ্ছে ন্যায্য মূল্যের পণ্য। রমজানকে সামনে রেখে আরও কিছু পণ্য পাওয়া যাবে আগামী মাস থেকে। নুরুন্নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।